আপনারা শুনবেন যে মেয়েরা যখন যৌবনবতী হচ্ছে, যে 18 বছরে পা দিচ্ছে, সেই সময় তাদের কিছু সমস্যা শুরু হয় এবং সেই সমস্যা চলতে থাকে। তা সেই সম্বন্ধেই আমরা জানতে চাইব বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সোমেন দাসের কাছে। ডক্টর দাস, আপনি এই প্রসঙ্গে আমাদের এই বিষয়টা একটু জানান। চাইল্ড বিয়ারিং এজ গ্রুপ অর্থাৎ কি না, 18 বছরের পর শুরু হয় চাইল্ড বিয়ারিং এজ গ্রুপটা। মোটামুটি আমরা ধরি 35 বছর অবধি একটা একজন মহিলার জীবনে থাকবে। এই চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে কিছু প্রবলেম হয়, সেটা কিন্তু তার কন্টিনিউয়েশনও হতে পারে বা শুরুও হতে পারে শুধুমাত্র চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে। প্রথমে আসি সিম্পল কতগুলো ডিজিজ সম্বন্ধে, যেমন ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়াটা হচ্ছে পেইনফুল মেনস্ট্রুয়েশন, মানে যেখানে মাসিক প্রতি মাসে হচ্ছে মেয়েদের, সেই মাসিক হওয়ার সময় পেটে ব্যথা হওয়া, এবং পেটে ব্যথা হওয়াটা এতই বেশি হয় যে সেই মহিলা তার নিজস্ব কাজকর্ম, দিনের যে দৈনিক কাজকর্ম, ধরুন অফিস বা যদি পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে কলেজে, তিনি যেতে পারছেন না। এখন ডিসমেনোরিয়াটা হচ্ছে দু প্রকারের হয়। একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, যার কোনো আন্ডারলাইং কারণ আমরা খুঁজে পাই না। প্রাইমারি ডিসমেনোরিয়ার মূলত হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন থেকে, জরায়ুর কন্ট্রাকশন থেকে। এই প্রাইমারি ডিসমেনোরিয়াটা শুরু হচ্ছে, মনে করুন মাসিক শুরু হবার কয়েক ঘন্টা আগে থেকে শুরু হচ্ছে বা এক দুদিন আগে থেকে শুরু হচ্ছে, তারপর আস্তে আস্তে মাসিকের সময় বাড়ছে। এইটা ট্রিটমেন্ট খুব সহজ, এদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই সিম্পল পেইন কিলার দিলে, অ্যানালজেসিক দিলে কাজ হয়, প্রতি মাসে ওই কটা দিন যদি ওনারা পেইন কিলার খান। তারপরে আছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। সেকেন্ডারি বলতে আমরা কী বুঝি, যে পেট ব্যথাটা হয় মাসিকের সময় তার আন্ডারলাইন কোনো কারণ থাকে, যেমন তার যদি ইউটারাসের মধ্যে পলিপ থাকে, ফাইব্রয়েড থাকে, বা তার অ্যাডিনোমায়োসিস থাকে ইউটারাসে এবং এন্ডোমেট্রিওসিস থাকে। এগুলো প্রত্যেকটা ডিজিজ আমি আলাদা আলাদা করে পরে বলছি। তো এই সেকেন্ডারি ডিসমেনোরিয়া ট্রিটমেন্টটা কিন্তু আমাদের হিট করতে হবে তার সেই কারণের দিকে। সেই কারণটাকে নির্মূল করতে পারলে তবে সেই সেকেন্ডারি ডিসমেনোরিয়া থেকে তিনি মুক্তি পাবেন। এখন কথা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া আমরা দেখি অনেক সময় নিজে থেকেই সেরে যায়, বিশেষ করে একটা বাচ্চা হওয়ার পরে নিজে থেকেই সেই প্রাইমারি ডিসমেনোরিয়া প্রশমিত হয়। আমরা মেনোরিজিয়া কথাটা শুনি, সেই জিনিসটা কি? কমন প্রবলেম, বেশি অনেক ক্ষেত্রেই দেখা যায় মেনোরিজিয়া। মেনোরিজিয়া হচ্ছে ঋতুর সময় যে রক্তক্ষরণটা হয়, সেই রক্তক্ষরণটা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়াটাকেই মেনোরিজিয়া বলে। ডাক্তারি পরিভাষায় আমরা বলি যে মেনস্ট্রুয়েশনের সময় যে রক্তটা ক্ষরণ হচ্ছে সেটা 25 ml থেকে 80 ml-এর মধ্যে। যে কোনো রক্তক্ষরণ 80 ml-এর বেশি তাকেই মেনোরেজিয়া আমরা ডাক্তাররা বলি। কিন্তু লে পার্সনের পক্ষে বা যারা ডাক্তার নন ডাক্তার, তাদের পক্ষে কিন্তু মাপা ওরমভাবে সম্ভব তো নয়। তাদের জন্য খুব সহজ স্টেপস, মোটামুটি 3 থেকে 4 স্যানিটারি প্যাড হচ্ছে এক এক দিনে কনজামশন, অ্যাভারেজ কনজামশন, তাহলে বুঝতে হবে তার যে ঋতু রক্তক্ষরণ হচ্ছে সেটা নর্মাল রেঞ্জে আছে। এর থেকে যদি বেশি হয় বা রাত্রিবেলা উঠে একবার দুবার পর্যন্ত চেঞ্জ করতে হচ্ছে প্যাড, তাহলে বুঝতে হবে তার মেনোরিজিয়া হচ্ছে। এবং যদি কারো 7 দিনের বেশি প্রলং পিরিয়ড হয় সেটাকেও কিন্তু মেনোরিজিয়া বলে ধরা হয়। মেনোরিজিয়ার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। হরমোনাল ইমব্যালেন্সের জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। এর ট্রিটমেন্ট খুব সোজা, এর ট্রিটমেন্ট হচ্ছে হরমোনাল ট্যাবলেট দিয়ে এর ট্রিটমেন্ট করা যায় এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আন্ডারলাইন কোনো কারণ থাকে। আন্ডারলাইন কারণ বলতে কি, যদি ইউটারাসের মধ্যে পলিপ থাকে, যদি ইউটারাসের মধ্যে ফাইব্রয়েড থাকে, তাহলে কিন্তু সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা থাকে।
এছাড়াও অ্যাডিনোমায়াসিস বলে একটা অসুখ আছে, সেখানেও কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ দেখা যায়। এগুলো আবার আমি এক একটা করে পরে ট্রিটমেন্টগুলোতে আসছি, কিন্তু এইটাই হচ্ছে প্রধানত মেনোরেজিয়া বা অতিরিক্ত রক্তক্ষরণ, এটা এটাকেই বলা হয়। অনেকের ঘরেই এই সমস্যা রয়েছে। ডক্টর দাস, আপনি কতগুলো সমস্যার কথা বললেন, সেগুলো যদি একটু বিশদে আমাদের বলেন। ইউটেরাইন পলিপ হচ্ছে একটা ছোটো ধরনের টিউমার ইউটেরাসের মধ্যে, সেখান থেকে রক্তক্ষরণ হয় এবং তাতে করে মাসিক বেশি যায়। ইউটেরাইন পলিপের ট্রিটমেন্ট হচ্ছে পলিপেক্টমি, মানে পলিপটাকে সার্জিক্যালি রিমুভ করা। আগে আমাদের কাছে জরায়ুর ভেতরে দেখার মতো কোনো স্কোপ ছিল না, মানে কোনো হিস্টেরোস্কোপ ছিল না যেটার সাহায্যে আমরা জরায়ুর ভেতরটা দেখতে পেতাম। যে পলিপগুলো শুধু বেরিয়ে আসতো সেই পলিপগুলো আমরা অপারেশন করতে পারতাম, কিন্তু এখন হিস্টেরোস্কোপ এসে গেছে অনেক দিনই, আমরা হিস্টেরোস্কোপের সাহায্য নিয়ে পৌঁছে যেতে পারি জরায়ুর ভেতরে, এবং জরায়ুর ভেতরের যে পলিপ এবং যেগুলোও বেরিয়ে এসছে তার যে মূলটা স্টপটা সেটা অবধি আমরা পৌঁছতে পারি, এবং সেখান থেকে পলিপটাকে আমরা সুন্দরভাবে নির্মূল করে বের করে আনতে পারি। ডক্টর দাস, আমরা সাধারণত শুনি এই যে মধ্য বয়সে মেয়েদের জরায়ুর একটা টিউমার হয় বা ফাইব্রয়েড হয়, সেটা কেন হয়? জরায়ুর যে টিউমারটা ফাইব্রয়েডটা এটা খুব কমন, এবং প্রথমতই একটা জিনিস আমি বলে রাখি যে এই টিউমারটা চেঞ্জেস টু ক্যান্সার কিন্তু খুব কম হয়, 1% কেসে এই টিউমার ক্যান্সারের দিকে যায়, আদারওয়াইজ কিন্তু এই টিউমারটা ক্যান্সারের হবার যে রেট সেই দিক দিয়ে কিন্তু অতটা ভয় থাকে না। এইটা যে ফাইব্রয়েডটা যেটা হয় সেটাও কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ করে, এবং ওই যে বলেছিলাম আগে ডিসমেনোরিয়া মানে মাসিকের সময় পেটে ব্যথা ঘটায়। এখন টিউমারটাকে আমরা বয়স অনুযায়ী বা ফ্যামিলি কমপ্লিট হয়েছে কি হয়নি সে অনুযায়ী আমরা ট্রিটমেন্টটাকে ঠিক করি। প্রথমত হচ্ছে বেশিরভাগ টিউমার যেটা খুব কিছু আমাদের প্রবলেম করছে না, একটু হয়তো বেশি ব্লিডিং হচ্ছে কিন্তু খুব বেশি প্রবলেম করছে না, আমরা কিন্তু ফাইব্রয়েড নিয়ে প্রেগনেন্সি এলাও করি, খুব অসুবিধে কিছু হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই খুব ভালোভাবেই তারা মা হতে পারেন। এবার ফ্যামিলি যখন কমপ্লিট হয়নি অথচ যে ফাইব্রয়েডটা খুব বেশি রকম অসুবিধে করছে, সেক্ষেত্রে আমরা শুধু টিউমারটাকে রিমুভ করি, সেটাকে বলা হয় মায়োমেক্টমি। জরায়ু সব ঠিক থাকে, শুধু আমরা টিউমারটাকে তুলে নিই, টিউমারটা তুলে নিয়ে জরায়ুটাকে আমরা বাঁচাই, এবং জরায়ু সেই ইয়েতে জরায়ুতে কিন্তু ভবিষ্যতে সেই ভদ্রমহিলা কিন্তু মা হতে পারবেন। এইটা গেল ফ্যামিলি কমপ্লিট হওয়ার আগে, এবং ফ্যামিলি কমপ্লিট হওয়ার পরে আমরা ধরুন বয়স 40 হয়ে গেছে অথচ টিউমারটা খুবই সিমটোম্যাটিক, বেশি ব্লিডিং হচ্ছে, খুবই পেট ব্যথা হচ্ছে, সেই সব ক্ষেত্রে আমরা হিস্টেরেক্টমি অর্থাৎ জরায়ু বাদ দিয়ে দিই টিউমারটা শুদ্ধ। এছাড়াও কিছু কিছু হরমোনাল ট্রিটমেন্ট এখন হচ্ছে ফাইব্রয়েডের জন্য, কিন্তু হরমোনাল ট্রিটমেন্ট বা মায়োমেক্টমি শুধুমাত্র যাদের ফ্যামিলি কমপ্লিট হয়নি তাদের জন্য। আমরা এন্ড্রোমেট্রোসিস বলে একটা কথা শুনি, যেটা মেয়েদের সাধারণত মধ্য বয়সেই একটা সমস্যা হয়, মানে কী লক্ষণ নিয়ে তারা আপনাদের কাছে আসেন? এন্ড্রোমেট্রিওসিস অসুখটা প্রথমে বোঝাই কেন হয়, জরায়ুর ভেতরে একটা লেয়ার থাকে তার নাম এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামটা যদি কোনো কারণে টিউব দিয়ে মাসিকের সময় পেটের মধ্যে চলে যায় সেই এন্ডোমেট্রিয়াম গিয়ে ডিপোজিটেড হয় পেটের বিভিন্ন অংশে, সবচেয়ে কমন জায়গা হচ্ছে ওভারি, ওভারির উপর ডিপোজিটেড হয় এই এন্ডোমেট্রিয়ামগুলো। দেশ ছাড়া হলেও মানে নর্মাল পজিশন ছাড়া হলেও তারা কিন্তু তাদের নিজেদের ধর্ম হারায় না, সে প্রতি মাসে যখন পিরিয়ড হয় ওই এক্টোপিক এন্ডোমেট্রিয়ামগুলো ঘরছাড়া এন্ডোমেট্রিয়ামগুলো সেই জায়গায় মাইক্রোস্কোপিক ব্লিডিং করে, এবং এই মাইক্রোস্কোপিক ব্লিডিং হওয়ার জন্য ক্যাপসুল স্ট্রেচ হতে থাকে মনে করুন ওভারির, এবং
অন্যান্য জায়গায়, সেখানে কিন্তু ব্যথা পেশেন্ট ফিল করে। এছাড়াও জমতে 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 মাইক্রোস্কোপিকে যে ব্লিডিং জমতে জমতে অল্টার্ড কালার অফ ব্লাড হচ্ছে চকলেট কালার, একটা জিনিস শুনে থাকবেন যে চকলেট সিস্ট, ওভারিতে চকলেট সিস্ট, এই যে অল্টার্ড ব্লাডগুলো জমে এটা চকলেট কালার নেয়, তাই জন্যই ওভারিতে একে চকলেট সিস্ট বলা হয়। এই পেশেন্টগুলো আমাদের কাছে মূলত আসে প্রথম দিকে যে ডাক্তারবাবু আমার পিরিয়ডের সময় বেশি পেটে ব্যথা হচ্ছে। এছাড়াও কেউ কেউ আসেন ইনফার্টিলিটি নিয়েও আসতে পারেন, কারণ কি প্রতি মাসে ব্লিডিং হওয়ার ফলে যে টিউবের যে স্ট্রাকচারটা নর্মাল আর্কিটেকচার স্ট্রাকচার বিটুইন টিউব অ্যান্ড ওভারি সেটা কিন্তু অল্টার্ড হয়ে যায়, চেঞ্জেস হয়ে যায়, এবং তার ফলে কি হচ্ছে নিষ্কাশিত যে ওভামটা মানে এগটা বেরোচ্ছে ওভারি থেকে সেটা ভালোভাবে পিক আপ হতে পারে না টিউবের মধ্যে। এছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের কথা ভাবতে গেলে একই ধরনের ব্যাপার আমরা চিন্তা করি, যে যদি সে ফ্যামিলি কমপ্লিট না হয়ে থাকে তাকে এন্ডোমেট্রিওসিসের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায়, তার হরমোনাল ট্রিটমেন্ট হয়, তাতে করে সে কিছুদিন ভালো থাকে, চকলেট সিস্ট যদি বেশি বড় হয় তাকে তখন সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয়, এবং 40 বছরের বয়স হয়ে গেলে বা ফ্যামিলি কমপ্লিট হয়ে গেলে জরায়ু এবং ওভারি বাদ দিয়ে দেওয়া হয়। তো এইটা কিন্তু মানে যতদিন পেশেন্টের পিরিয়ড হবে ততদিন এই প্রবলেমটা থাকবে, যেটা বললাম যে ওখানে মাইক্রোস্কোপিক ব্লিডিং হচ্ছে। তো আমাকে শুধু মানে পিরিয়ডকে বন্ধ করলে শুধু হবে না, সে হরমোনটাকেও ইস্ট্রোজেন হরমোনটাকেও বন্ধ করতে গেলে দুটো ওভারিকেও বাদ দিতে হবে। এইটাই হচ্ছে পার্মানেন্ট ট্রিটমেন্ট। আর অন্য ট্রিটমেন্টগুলো আমরা শুধু করি টেম্পোরারি, কারোর বাচ্চা হতে অসুবিধে হচ্ছে সে টেম্পোরারি ট্রিটমেন্ট করে তাদের যাতে সন্তানাদি হয় তার জন্য চেষ্টা করি আমরা, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে যে পার্মানেন্ট ট্রিটমেন্টটা না করা অবধি কিন্তু এই ব্যাপারটা কিছুদিন সে ভালো থাকে আবার রেকারেন্স হতে থাকে, কিন্তু তখনও যদি ফ্যামিলি কমপ্লিট না হয় তখনও আমরা ওই টেম্পোরারি হলেও পেশেন্টকে রিলিফ দেওয়ার জন্য বারবার করে এই টেম্পোরারি ফেজে ট্রিটমেন্ট দিতে থাকি। ন্যাচারাল উপায়ে এন্ডোমেট্রিওসিস কিন্তু প্রেগনেন্সির দ্বারাও কন্ট্রোল থাকে, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে যে 9 মাস পিরিয়ড হয় না ওই যে এক্টপিক এন্ডোমেট্রিয়ামগুলো গিয়েছিল সেখানেও কিন্তু মাইক্রোস্কোপিক ব্লিডিং হয় না, তাই জন্য তাদের কিছুটা হলেও ন্যাচারাল হিলিং হয়। এই 9 মাস পিরিয়ড না হওয়ার জন্য এই পেশেন্ট কিন্তু প্রেগনেন্সির পরেও 2-3 বছর কেন বেশ কয়েক বছরই ভালো থাকতে পারে।